हाय बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो। सिप्रा बेंगली ब्लगे स्वागत सबाई के। तो एखन बजे सकाल माने 6:30 तो चले एलाम नतून एकटा भिडियो निये। भिडियोटा बंधुरा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आशा करी भालो लागबे। तो आजकेर भिडियोटा तो माठे घाटे मेयेरा ग्रामे किभाबे काजकर्म करे तोमादेर सेइटा देखाबो। आ सकाले देखो हनुमान तो माने रास्ता जाच्छे सकाल सकाल, हनुमानेर दर्शन खूब भालो। देखो लाइन धरे केमन आछे ओदेर आगे देखाई तारपरे तोमादेर संगे कथा बोलछि। तो देखो लाइन धरे आसछे तोमार काकी दीदा सब काकीरा। तो देखो माठे जाबो तो तो काकादेर बाड़ीर सामने थेकेई जेते हय, तो एखाने दाड़िये आछे। देखो नारकेल गाछे ঢালাই রাস্তা পুরো ভর্তি হয়ে গেছে। সকাল 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 দর্শন ভালো বলো লাইন ধরে চলে যা প্রচুর। তো সকাল সকাল দেখো লাইন দিছে ঘরে ঢুকে যায়। কিরকম বসে আছে দেখো বাবা, নিচে বসে আছি। ও বাবা তোর হাতে থেকে ওটা কেড়ে দিয়ে না না কেড়ে নিতে পারে না। যা বাবা ওই বসে আছি দেখো, তোমার তো আলু দাও পালাও ফাট যাবে নি। এ কত দিবি 5 কিলো বাড়ো সময় আমারে আলুর বস্তায় মেরে যখন বসে আছে দাঁড়াও। তবে খবর কি ও কাকা থামো লাগাও নি সকাল বেলা বস্তা বস্তা এই তো আমারে দরজাটা লেগে দিলে হুর করে পাল যাচ্ছে। ওই দেনি কি ফাটান দিবে কোনে করে বাবা কাকাদের ছাদের উপরে উঠে রাস্তায় বসে আছে গাছে বসেছে। লে দৌড়াবা নাকি ছাদের উপরে একদম এখন নারকেল গাছে ছাদের উপরে নিচে রাস্তায় ভর্তি। পয়সে সপ্তম ভয়ে সেদিকে পালিয়েছি। দেখো কাকাদের বাড়ির কাছ থেকে তো বা জমির দিয়ে চলে যাচ্ছি। তো সকালবেলা কত হনুমান তো দেখলাম, তোমাদেরকেও তো দেখালাম। সকাল সকাল ওদের দর্শন খুব ভালো, তাই না? তো যাই হোক প্রচুর হনুমান এসেছিল। তো এখন যাচ্ছি মাঠের দিকে, আমার পিসি আমি আমার দিদি তো মা আসবে বাবা ভাই আসবে। তো বাবা হচ্ছে গ্যাসের গাড়ি খালি করে, মানে গ্যাস গোডাউনে কাজ করে, তোমার তো আগে ভিডিওতেও বলেছি। তো গ্যাসের গাড়ি এসছে, তো মানে সকাল সকাল চলে এসছে। তো গ্যাসের গাড়ি খালি করে তারপরে বাবা যাবে মাঠে আমাদের সঙ্গে ধান কাটতে। তো কালকের থেকে ধান কাটা শুরু হয়ে গেছে, আজকের তো খুব মেঘলা মেঘলা ওয়েদার। তো বৃষ্টি না হলেই ভালো, মানে কাটা হয়ে গেছে, জল হয়ে গেলে তো মানে যদি ধান জল পেয়ে যায় সব ধান খসে জমিতে পড়ে খুব ক্ষতি হবে, তাই না বন্ধুরা? তো দেখো একদম রৌদ্রে উঠেনি। ক
কদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো এরকম ক্যামেরা করছি তো সবাই ঘুরে ঘুরে দেখছে, তো আমাকে বলছে যে এটা কি, তো সবাই তো জানে না তাই না। তো যাই বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তো চলো কি হয় না হয় তোমাদের সবটা শেয়ার করবো। মাঠে কিভাবে গ্রামের মেয়েরা সমস্ত কাজে পারদর্শী, তো কেউ কেউ ভাটায় কাজ করে, কেউ মাঠে ঘাটে মাটি কাটা, সমস্ত কাজ মেয়ে ছেলে সমস্ত সমান কাজে পারদর্শী, জানো তো। তো আমরা কিভাবে ধান কাটি কি এখন মাঠে, মানে সব ঘরে ধান কাটা শুরু হয়নি, তো কিছু কিছু ঘরে কাটা হচ্ছে। আর বড়ো ভাই তো অন্য জায়গায় কাজ করে, আর পাশে তো একদমই কাজের লোক পাওয়া যায় না, তো সব ঘরেই চাষবাস হয়, যে যার বাড়ি সে যার করে। তো আমরা এসে বাপের বাড়িতে এরকম করি, আমার পিসি চাষের সময়, ধান কাটার সময় সবাই আসে, তো সবাই পাল্টা পাল্টি করে সবার বাড়ি করে দিই। আমার তো চাষবাস হয় না, যেমন বাপের বাড়ি শেষ হয়ে গেলে তারপরে আবার দিদির বাড়ি হবে, পিসির বাড়ি হবে, যেহেতু লোক পাওয়া যায় না তো সবাই সবাই মানে বদল করে কাজ করে দেয়। কেন ভাল দেখো, দেখা যাচ্ছে তোমাকে, দেখো তোমাকে সবাই দেখতে পাবে। এই তো দেখাবো বলে তো নিয়ে যাচ্ছি, পুরো মাঠ ভর্তি সোনালি ধান, খুব সুন্দর লাগছে তাই না। দেখো তো সব ধান এখনো পাকেনি, বললাম না সব ঘরে কাটা শুরু করেনি এখনো, এই পাশটা পুরো কাঁচা, যখন পেকে যাবে সব মাঠে মেয়ে ছেলে সব পিসে কাজ করে। আমার বাপেদের বাড়ি থেকে জমি তো অনেকটা দূরে, তো হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। তোমরা জানো তো কাল প্রথম দিন যেহেতু ধান কাটছি, তো এত গা হাত ব্যথা, তো প্রথম দিন তো এরকম গা হাত ব্যথা হয়, তো এই ব্যথায় ব্যথায় কাজ করলে গার ব্যথা মরে যায়। আর আমি ইনার করে নিয়েছি জানো তো, ওই ধানের গুঁড়ো তো প্রচুর মানে মানে প্রচুর গা চুলকোই, তার জন্য ইনার করে নিয়েছি। তো চলে এসেছি জমির কাছে, এখন পুরো জমিতে তো সব জমিতে নিহর ভর্তি, কেন চলো একদম জমির কাছে চলে এসেছি, তো চলো কিভাবে ধান কাটা হয়। তো আমাদের গ্রামের মানুষে যারা যারা আমাদের মতো গ্রামের মানুষ, তারা তো জানোই যে কিভাবে ধান কাটা, বাঁধা, তোলা, ঝাড়ানো। যারা শহরের মানুষ তো বন্ধুরা প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন যাচ্ছি ধান জমির মধ্যেখান থেকে, তো বুঝতেই পারছো পুরো এগুলো দেখো ধানে ভরা পুরো, আর খুব সুন্দর লাগছে তাই না। ভালো লাগছে দেখো, পুরো মাঠ ভর্তি ধান। এই গ্রামের দিকে তো ধান, সবজি, কড়ই, তো তোমাদের দেখাবো যে কড়ই এখন পুরো মাঠকে মাঠ এখন ধান, আবার কিছুদিন পরে পুরো মাঠকে মাঠ কড়ই ভর্তি, খেসারি করে খেতে খুব সুন্দর লাগে, তো তখন তোমাদের দেখাবো। তো চলো ধান কাটবো, তো জমির কাছে একদম তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলেই এসেছি। দেখো কালকের এটা কাটা হয়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ ধান দাঁড়িয়ে আছে, তো তো ওইটা কাটলে আজকের কাটা শেষ, তো কালকের থেকে শুরু হয়েছে। তো অনেক লোক যে লেগেছিলাম, তো সাতজন ভাইরা সব ছিল, হচ্ছে আর একজন লেগেছিল আমার পিসি, দিদি, আমি, মা, বাবা, অনেকগুলি, তো আজকে তো কমজন, বললাম না গ্যাসের গাড়ি এসছে তার জন্য। তো বাবা গ্যাসের গাড়ি খালি হয়ে গেলে আসবে, ছোট ভাই আসবে, মা আসবে, আর পুরো এক বিঘা একটা আছে সেটা কাঁচা, সেটা একটু দেরিতে এগুলো ঝাড়ানা তোলা হয়ে গেলে তারপরে সেগুলো সেটা কাটা হবে, সেটা আর দেরি আছে। তো আট কাঠা, পাঁচ কাঠা, এটা হচ্ছে আঠেরো কাঠা, কালকের দিন শুরু হয়েছে কাটা, তো আজকের কাটলে শেষ হয়ে যাবে। তো আমার দিদি দেখো ধানে বাঁশ দিচ্ছে, বাঁশ দিয়ে হয়তো মানে খারাপ দেবো না, তো এরকম ধান সব দাঁড়িয়ে আছে, তো ধান কাটতে গেলে তো সব মুখে লাগে, তার জন্য এরকম বাঁশ দিয়ে হালকা করে শুয়া ভাব করে দিলে মুখে আর ধানের ছিটাটা লাগে না, না ওই তো ছাঁদ পর্যন্ত।
তো দেখো এইরকম ভাবে একটু স্বভাব করে দিলে তো ধান কাটতে গেলে আর মুখে চিটা খায় না, তার জন্য বাঁশ দিতে হয়। তোমার বাবা বাঁশ দেয়, ভাই দেয়, তো এখন তো কেউ আসেনি, আমরা তিনজন এসেছি, তো তার জন্য দিদি বাঁশ দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার পিসি দেখো তামাকে দাঁত ঘষছে। হ্যাঁ, আর বন্ধুরা দেখো আকাশের ওয়েদারটা এত মেঘলা করছে, তো এখন 7টার বেশি হয়ে গেছে, তো দেখো সবে সূর্য মামা দেখা দিচ্ছে। এবার রোদরা বাড়াইছে বল, সকাল থেকে মেঘলা হয়েছিল, বাবা তো ছিল, এরই মধ্যে কাকা হয়ে গেছে। আমাদের 2-3 তারিখে দিয়ে দেন। বাবা সন্দীপ কে বলতেছে, পম্পা বলছে কাকে বলতেছে, আমি বলতেছি যে ইকে বলছে বিড়ালকে, দেখি না দিদির বেটাকে। দু জায়গায় ভাত হয়েছে, ও পিসির মেয়ে পিসির ছেলে এখন আসলো, তার জন্য দু জায়গায় ভাত হলো। কই তোরা কি করতেছিস? খেলতেছ পুকুরে লাভ করি? হ্যাঁ, রেশন ধরতে যাবো, চলো আমি তো খাবার খেতে যাবো। না না কালকে আবার কি কাজ টাজ হবে নাকি রেশন ধরবে? আপুসি আয় 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 কোচেটা করলে কি? আমি জানি, বিরিয়ানি খাবি।
হ্যাঁ বলো বলো আমি না একদিন রোড ফর দুটো ফাটক তুলছি ওর হ্যাঁ 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 ঘরের সামনে এরা বিড়াল না দাড়ি এরকম করে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করা আমি তাকে ফাটক তুলে দিয়েছি দুটো হ্যাঁ খেলবি এটা নিয়ে খেল তুমি কি রান্নাবাটি খেলতেছ হ্যাঁ ও বাবা গো কচি তুমি কি রান্না করছো আমি ধান কেটে আসছি ও কচি আর ওটা কোলেটা কে কচি কচি ওরে বাবা আর তুমি কি রান্না করছো এটা খিচুড়ি খিচুড়ি তাও নাকি খিচুড়ি খাবো ধান কেটে কেটে এসে হ্যাঁ খিচুড়ি হ্যাঁ খিচুড়ি করে মাংস করব বাবা খিচুড়ি আর মাংস হ্যাঁ বন্ধুরা দেখো ধান কেটে বাড়ি চলে এসেছি তো ধান কাটা হয়ে গেছে তো দেখো সকালে বলেছিলাম না যে এক বিঘা কাটতে এখনও বাকি আছে দেরি আছে তো যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো তোলা হয়ে গেলে আবার এক বিঘাটা পরে কাটবে তো যাই হোক কেটে এসেছি এত গা হাত ব্যথা তো প্রথম প্রথম সবে মানে কালকে লেগেছি আর আজকে তো দু বিঘার মতো জমি ধান কাটা হয়ে গেছে তো পিসি এসছে পিসির ছেলে মেয়ে সবাই আছে এটা পিসির মেয়ের ঘরে ছেলে এটা আমার ভাইজি তো তোমরা দেখেইছো তো এখন মানে সবাই গল্প করছে ওপাশে আর এরা খেলা করছে কোজি হ্যাঁ বালির উপরে না বালির উপরে না বাবা এখন বাসি লাগুল খেতে নেই কোজি পালে হাই বালি উঠে যাচ্ছে পালে পালে না সিল্লাগুল খেতে হবে না তো দেখো আমার পিসির ছোট মেয়ে তো সবে এসছে আর ছেলে এখন দেখালাম তো যাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করবো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা টাটা গুড নাইট স্যার দুপুরবেলা বলে গুড নাইট।